সমস্যা কি তোমার? দেখাস না এনে বুয়ে রেখে বাড়ি থাকতে দিবি না? হ্যাঁ ঝাড়ু দিত চিকনির বাচ্চা, তোর সোফা এত চলে কেন? তোর সোফা এত চলে কেন? জি স্যার, জি আসতেছি, থ্যাংক ইউ। আচ্ছা সমস্যা কি তোর? দেখাস না এনে বুয়ে রেখে বাড়ি থাকতে দিবি না? হ্যাঁ ঝাড়ু দিত চিকনির বাচ্চা, তোর সোফা এত চলে কেন? তোর সোফা এত চলে কেন? কি উঠবো এনে আয় দেখুছি। কি বিয়ে করছো এগুলি? হ্যাঁ কি বিয়ে করছাস? ছয় মাস নয় মাসে একদিন বাড়িতে আসলে তোকে সরকার যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারি না, সকালে ঠিক মতো ঘুমাইতে পারি না, মানে তোরা অশান্তি করিয়া পুরো পরিবারটা নষ্ট করে ফেলে। সমস্যা কি তো বল? একটা দিনও ঘর দেয় না, একাই সব করে। আপনি ওর দিয়ে উড়াই ফেলান। বেয়াদবের কাজ কি? বেয়াদবের কাজ হচ্ছে যে সংসার অশান্তি করা, বস্তির মানুষের মতো ঝগড়া করা। বস্তিতে তোকে জন্মাইছে? কোন জায়গায় জন্মাইছে? হ্যাডাম তো দেখা শিল্পপতির মাইয়া, পুরো বাংলাদেশে খবর নিয়ে দিয়েছ তো, যারা পয়সা আলালো। তোরা যেভাবে বাসার ভিতরে ঝগড়া করস, দেখাইতে পারবি যে কোনো শিল্পপতির শিক্ষিত মেয়েরা তোকে মতো এরকম রাস্তার মধ্যে সুলসুড়াছড়ি করে সংসারের ভিতরে করে আছে? আছে? আমি ঝগড়া করি ওরা করে, আমি কোনো ঝগড়া করি না। তিনটা একই টাইপের না? আমি কিছু করে করি না কি? আমার তো শিখাইয়া লইছে। সব আপনার লাগিয়া। এর বাইর করবি ওর সাথে বাপের বাড়ি যাবে গিয়া। কিছু জানে না, চুপ হয়ে রয়েছে এখন। ওই সব নষ্টের গোড়া। আমি নাহলে বড় দুইটা কথা কইতে পারি। দারণের লাঠিটা লয়ে যা। এর লগে তোমরা কি কইবা নাকি? আপনি কোয়ার মতো কোন দেখি আপনার কই? দারণের লাঠি। আরে তো গলা মাশাআল্লাহ করে রাওয়া। কথা কও। তুমি তো বিড়াই। ঘরের ভিতরে দুইটা মানুষ অসুস্থ, তখন আক্কেল জ্ঞান আছে,
কাজ করতে না পারলে ফালায় রাখ। এদিকটা জীবনী স্কুলে গেছে না? মুরুখের বাচ্চা, খালি এই যে চুল কালার করলে আর লিপস্টিক লাগায় ফ্যাশন করে হাঁটলেই ভদ্র মানুষ হওয়া যাবে, ভদ্রটা হয় সোফা। তিনটা তো হিংসু, দায়িত্ব একটাই। এইটা অনেক বেয়াদব। আপনি কি? আমি ভদ্রই আছি। তুই ভদ্র? এর লেগে তো প্রতিদিন তোর জামাই মারে রাত্রেবেলায় তোর সোফার লেগে। কালকাতাতে কয়টা রাতে গেছিস? লজ্জা না? জামাইয়ের মেয়ে খায় যে মহিলা প্রতিদিন, তা তো লজ্জা হয়েছে। ঘরের কাজ যদি ভাল লাগে করবি, না পারলে ঘর যেমনা সেমনি করে থাকবো। ঠিক আছে, রান্না বান্না সব বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। খাবো না, ঝগড়া করলে কোনো খাওয়া হবে না। আরে যে মেনার মতো তাইস না, মেনা বাজার করা বন্ধ, খাইবি বাপের বাড়িতে গাইনে খাইস, এরপর যত মন চায় ঝগড়া করিস। বুঝতে কথা তোকে, এটা হলো শিক্ষা। আজকের থেকে টোটাল ফ্রিজে চাবিগুলি লিয়ে যা। হুন মন দিয়া হুন কথা নি হুন। ও মা গো, এই মহিলা সব থেকে বড় বিয়াদব। আপনি খুব আদ্রবালা, আপনার সামনে তো কেমন করতেছে দেখেন না। চুপথাক। তো চেহারার মধ্যে তো একটা হিংস্রতার ভাব আছে। আমার কাছে দেন, ওই আমি রাইখাতে মনে করছি। আপনার রাখা লাগবে না, কথা আছে না কান টানলে মাথা আসে। তোরা লিমিট ক্রস করে তার উপরে চলে গেছিস, তো করে এখন খাওয়ানে মারতে হইব, এছাড়া কোনো উপায় নেই। তাহলে তোকে সোফাটা যদি বন্ধ হয়। থাক, আমি বাসার কাজ আস্তে সব করে দেবো, কোনো করার দরকার নেই। আমাদের রান্নাটা শিখিয়ে দিন। কি শিখছো রান্না? শিক্ষা দিতে পারো না ব্যাপার বাড়ি দিয়া খালি ঝগড়া করো। শিক্ষা উল্টে বলাইছে, উল্টে বলাইছে একবারে। রান্না করলে তো তো খাইতে মন চায় না, হলুদ মরিচ দিয়ে বড়াই থুয়ে দাও। এক মাস দেখুন, এক মাসে যদি তোকে পরিবর্তন না হয় তিনটার বাড়ি করে দিন, সোজা কথা কয়ে দিছি। তোর আগে লাগতে না উচিত, যে জিনিস বিয়ে করছস কপালে দুঃখ ছাড়া কিছু নেই। হে তো যারা দেওয়া লাগবো না, তো তো সমস্যা কোন জায়গায় জানাস? যে ঘরে তিন চার ভাই থাকে না ওই ঘরে সমস্যা বেশি। তাইলে আমাকে আলাদা করে দাও। হ্যাঁ আলাদা, তোরা আলাদা হয়ে যা, আমরা কেউ আলাদা হবো না। এই বুদ্ধি নিয়ে ঝগড়া করে কানে ধর, কানে ধর, আর কই দাম না ধর, কই দাম না, মুখে মুখে তর্ক করে। তোর মায়ে কি তুইজন পেড়াইছিলি আসকেছিল? আমার তো মনে হইতেছে। আমি জানি না, হাঁস দেখছস? হাসা সকালবেলা যখন ছাইড়া দেয় অভাব করতে থাকে, তুই সে এরকম। হ্যাঁ ভাই, কি কই শুনছ? তোরা দালালি করণ লাগবে না, তুই সব নাটের গুরু শয়তান, এগুলি তো শয়তান আছে, তুই সব উস্তাদ। এমনি তো চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ ঠাড়া পড়ে থাকে সবসময়। কি করবি জানি না, জানি না। কাপড় সাপড় গোছা গা ভাইয়া, আমি ঘরে সব কাজ করবো। কোনো প্রয়োজন নেই, কাজ একটু করে এরপরে একজন একজনের লগে ঠেলা লিলি করতে। আ করতাম না। তোরা? আমি করতাম না। তোরা? আমিও করব না। তোরা যদি আল্লাহ বউ বাবা বানাই দিয়ে, বউ বাবা বুঝস, মুখে দিয়ে কথা বেরোনো, এরপরে তোরা মুখ দিয়ে না আপ দিয়ে করতে, আপ দিয়ে না পারলে পা দিয়ে করতে। হয় এটাই করতো, এটা দেখলি
জায়গা বের ভিতরে রুমটি চারো দিক। এক মাস, এক মাসে যদি পরিবর্তন না আস, কই যাবি? হ্যাঁ, যদি স্বয়ং এই সুরা সারা পৃথিবীর মানুষও যদি আসে আটকে রাখতে পারবো না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রেখো, আবার কতক্ষণ পর ভুলা যাইও না। খাওয়া দাওয়া বন্ধ না, কাজ তো করতেছি না। কোনো প্রবলেম নাই, কাজ করেন, নাহলে শুয়ে থাকেন, নাহলে জগা করেন, কোনো অসুবিধা নেই। টোটাল বাজার এসে সাবি লিয়েছি, টোটাল বাজার সমস্ত কিছু বন্ধ। তো খামো কি? বাপের বাড়িতে এনে খাবি? আমার মাসি থেকে খুশি হয়েছ কি করি তোরে? তুই আয়, তুই কি করবি? কি করবি? বেরোতে বাইরে আয়। বাসা ইন্দুরের গু আছে নাই তুই জানতে? ইন্দুরের গু হয় না, ওরা খাওয়াবি ওই পাশে যান। তোর ওই পাশে যান, দাঁড় রাখ, যা তুই আগে বাইরে বাসাতে, কাপড় সাপড় গোছ, তোর বাপের বাড়িতে যাবে। কই যাবো? কইলাম না, আব্বু মরে গেছে গা। চুপচাপ খাড়ায় থাক। এ গেরিলা বাহিনী এদিকে ওদিকে যা যা। আমি বাথরুম না দুইয়া বাইরে যাই, তোরে এনতে লাড়ি মেরে দিব। যা যা ভিতরে যা। আমি তো কাজ করতেছিলাম। যা যত্ন কর, যত্ন কর, মনে হয় যেন ডায়াবেটিসের মতো হাঁটতে চল। বাথরুম দো দো একটা কাজ। এ তুই ওই ছাই মারছিস কেমারে? এ টানা এক সপ্তাহে বাথরুমে থাকবি তিন ঘন্টা। ভাইয়া আমি তো কোনো কথা বলি না। আমারে কি জান? তুই কথা কইস না।